আমি বিশ্বাস করি নারী স্নাতকরা তাদের লব্ধ জ্ঞানের দ্বারা নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখতে সক্ষম হবে। আমাদের এটা বললে চলবে না যে আমাদের ইসলাম ধর্ম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম প্রচার শুরু করেন তখন একজন নারী বিবি খাদিজা তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কাজী নারী দ্বারাই কিন্তু আমাদের ইসলাম ধর্মের যাত্রা শুরু, এবং তিনি ব্যবসা করতেন, বিভিন্ন দেশে দেশে যেতেন, বাণিজ্য করতেন। কাজী সেখান থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। আমি আরও নিশ্চিত করছি আওয়ামী লীগ সরকার ভবিষ্যতে আইওটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে। আমি মনে করি একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে আইওটি এর স্বীকৃতিকে নিশ্চিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে মুসলিম উম্মার সক্ষমতা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব। উপস্থিত আমাদের সুধীমণ্ডলী এবং ছাত্র ছাত্রীবৃন্দ, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আদর্শকে সামনে রেখে সবসময় ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। গত 14.5 বছর অর্থাৎ 2008 নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর এ পর্যন্ত আমরা ইসলামের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। জাতিপিতাই প্রথম এদেশে, আমাদের দেশে আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন ইসলামের প্রচার প্রসারের জন্য, তুরাগ নদীর তীরে জায়গা দিয়েছিলেন, তাছাড়া মসজিদের জন্য জায়গা দিয়েছিলেন, অনেক কাজ তিনি করে দিয়ে যান। আওয়ামী লীগ আসার পর থেকেও আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।